কালেমা পড়েছো যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হবে তারা, এই বড় ভাই কথা ঠিক কি না? কালেমা পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা, চোর ঘুরে, সন্ত্রাসী ঘুরে, বাটপার ঘুরে, চাতাবাজ ঘুরে, আলখোর ডালখোর জনগণের কোটি টোটি টাকা মেরে ধরে খায়, তারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, আর কুরআনের হক কথা বলার কারণে মুফতি আমির হামদার মতো কুরআনের বাকি জেলখানায় দিন কাটা। অসুবিধা নাই, বাংলাদেশের ইতিহাসে যে আলেম যত জেলে যায় ওর কদর তত বেশি বাড়ে। মুসলমানদের মাথায় রাখতে হবে, রাজশাহীর অবস্থা খারাপ যখন হয়েছে আল্লাহ শাহ মখদুম রূপসকে পাঠিয়েছেন, সিলেটের অবস্থা খারাপ হয়েছে আল্লাহ শাহ জামাল হুজুরকে পাঠিয়েছেন, খুলনার অবস্থা খারাপ হয়েছে খান জাহানিকে পাঠিয়েছেন, বাংলার অবস্থা খারাপ হয়েছে আল্লাহ কুরআনের মহিলাকে পাঠিয়ে দিয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমান যদি মজবুত থাকে ভয় নাই চিন্তা নাই, সারা দিন শেষে মানুষ যেমন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসে হাজার জুলুম আর অত্যাচারের পরে, 56,000 বর্গ মাইলের মধ্যে ইসলামের দিন প্রতিষ্ঠিত হবে হবে, এই দিন প্রতিষ্ঠাকে দিল্লি আর আমেরিকার খেতাতে পারবে না পারবে না পারবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله، জবান বন্ধ রাখা যাবে না, বীর দর্পে হুঙ্কার মেরে বলুন আমিন। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফি ফুরকানিহিল হামীদ। জবান খুলে জোরে জোরে أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة
يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات أولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه بليم شديد وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه نبينا محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا شبائي بوري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
মাওলানা কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে হুঙ্কার মেরে বলেন মারহাবা সেদিন সবাই আল্লাহর কোরআন পেয়ে দুঃখ বেদনা ভুলবে জবান খুলে বলুন আমিন সেদিন সবাই রবের কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে বালাগাল্লা বিকামালিহি কশফাত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের সাগরকন্যা পরিবেষ্টিত ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তর পুকুরিয়া ইসলামী যুবকল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত 34তম বার্ষিকী দুই দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী রজনীর মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দয় আজকে প্রোগ্রামে সম্মানিত আলোচকগণ প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া সময় স্বল্পতার কারণে সকলের নাম বলতে পারলাম না তবে প্রত্যেকের জন্য দোয়া আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কল্যাণ করেন বলি আল্লাহুম্মা আমিন বসে আছেন পিতৃতুল্য মুরব্বিনে করম দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা ইসলামের ঝান্ডা উঁচুকারী এক ঝাঁক সোনামানিক যুবক বন্ধুগণ স্নেহের কচি কাচারা মা এবং বোনেরা রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি আওয়াজটা জোরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় কল্পে যে যেখানে বসে আছি প্রত্যেকেই উঁচু করে কাল্লা একসাথে হুঙ্কার মেরে বলুন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম দোজাহানের সরদার আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে আত্মার মাগফিরাত গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক যেন মুসলমানদের মাফ করে আল্লাহর জান্নাতি মেহমান বানায় দেন আল্লাহুম্মা আমিন কোরআনে হাকিম সূরাতু আলি ইমরান নাজিল হয়েছিল মদিনায় সূরার ভিতরে আয়াত আছে 200 রুকু আছে 20টা এই সূরা 33 নম্বর আয়াতে ওয়া আলা ইমরানা আলাল আলামিন এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলি ইমরান এই সূরা 113-14-15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নির্ধারিত সময়ের ভিতরে এই আয়াতগুলো পঠিত হাদিসের উপরে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিইদনিল্লাহ ইনশা আল্লাহ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন মদিনার ভিতরে একদল ইহুদি লিডার যারা ঘোষণা দিয়ে দিল তারা ও মদিনার ইহুদিরা ডানে বামে যেই দিকে যাবে যাও আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না এটা আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ সব জায়গায় যাওয়া যাবে নবীর কাছে যাওয়া যাবে না কারণ আছে না নাই ডাল মে কুচ কালা হে কাবাব কি আন্দার হাড্ডি হে মানে এর মধ্যে ভেজাল লুকিয়ে আছে যুবক ভাইয়েরা কথা বলেন ঠিক না বেঠি নবীজির কাছে যারা যায় জিরো হয়ে যায় হিরো যারা যায় অচল হয়ে যায় সচল যদি আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে থাকে বাতিলের ক্ষমতার মসনদ তোমার টিকবে না এই জন্য যে কোনো মূল্যে নবীর কাছে মানুষদের যেতে দেওয়া যাবে না সিদ্ধান্ত কি বাস্তবায়ন হবে জোরে বলেন হবে বড়ই গাছ কুল গাছ বড়ই খাওয়া হয়ে গেলে ডালগুলি কেটে ছেটে দেওয়া হয়
গাছ কি মারা যায়, নতুন শাখা পোশাখা তৈরি হয়। তার মানে মুসলমানদের ধর্মীয় কাজে যত বেশি নিষেধ করা হবে, মুসলমান ধর্মীয় কাজের প্রতি ততই বেশি আগ্রহ বেড়ে যায়। বাংলাদেশের দায়িত্বশীল করোনাকালীন সময় ঘোষণা দিয়েছিল, পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচজন, জুমার নামাজে দশজন, তারাবির নামাজে ১২ জন, এর বাইরে মসজিদে যেতে পারবে না ঘোষণা দিয়েছিল। আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়াসআ ফি খারাবিহা। আল্লাহু আকবার বলেন, তার চাইতে আর বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ঘরে মানুষদেরকে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা প্রদান করে। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ইতিহাস সত্য হয়, ইতিহাস জবাব দিয়ে দেয়, যেই ব্যক্তি করোনার অজুহাতে মুসলমানদের মসজিদের সংখ্যা সর্বোচ্চ যাওয়ার ১২ জন করেছিল, আমরা দেখতে পেলাম করোনার হাতে ওই লোকই আগে ধরা খেয়ে বিদায় নিয়ে চলে গেল। করোনার মালিক কে? আল্লাহ। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের ময়না পাখির জন্য যেই ব্যক্তি ফাঁসির রায় লিখলো, রায়টা প্রকাশ হওয়ার পরে পড়ে আর আফসোস করে বলে, আহারে ফাঁসির রায় লিখলাম, প্রকাশ হলো, ফাঁসিটা দেখতে পেলাম না। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে দেখাবো, থামো, দেরি করো না, একটু থামো। সময় হয়ে গেল, আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেল। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি হুজুর বেঁচে থাকলেন, আর যিনি ফাঁসির রায় লিখেছিল করোনার হাতে ধরা খেয়ে বিদায় নিয়ে চলে গেল। মৃত্যুর ফয়সালা কোথায়? আমি আল্লাহ তোমাদের জীবনদাতা, আমি আল্লাহ তোমাদের মৃত্যুদাতা, হাজার চেষ্টা করে আমার আল্লামাকে কেউ মারতে পারবে না, তবে আমি যেদিন মরণ লিখব দুনিয়ার কোনো মানুষ সেদিন ঠেকাতে পারবে না। কত নাটক, আমরা করোনা চাইতে বেশি শক্তিশালী। কয়দিন পরে বলছে করোনার অবস্থা তো ভালো না, ও বিএনপি আওয়ামী লীগ কিছুই চিনে না, কখন কোন দিকে যায়, মানে চাচা হেরে গেছে, হেরে গেছে, হারবে হারবে। মুসলমানদের মাথায় রাখতে হবে, রাজশাহীর অবস্থা খারাপ যখন হয়েছে, আল্লাহ শাহ মখদুম রূপসকে পাঠিয়েছেন, সিলেটের অবস্থা খারাপ হয়েছে, আল্লাহ শাহ জালাল হুজুরকে পাঠিয়েছেন, খুলনার অবস্থা খারাপ হয়েছে, খান জাহানিকে পাঠিয়েছেন, বাংলার অবস্থা খারাপ হয়েছে, আল্লাহ কোরআনের মহিলাকে পাঠিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, সমাজ জবাব দিয়ে দেয় টুডে অ্যান্ড টোমো, একটু সময় আগে অথবা পরে, অসুবিধা নাই, ইতিহাস তালাশ করলে পাওয়া যায়। বিশ্বের মধ্যে যত বেশি ক্ষমতাশালী, আল্লাহ তাকে ছোট জিনিস দিয়ে বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করেছেন। ইনশাআল্লাহ সে সময় সামনে আসছে, তবে এতটুকু মাথায় রাখতে হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমান যদি মজবুত থাকে, ভয় নাই, চিন্তা নাই, সারা দিন শেষে মানুষ যেমন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসে, হাজার জুলুম আর অত্যাচারের পরে 56,000 বর্গ মাইলের মধ্যে ইসলামের দিল প্রতিষ্ঠিত হবে হবে, এই দিন প্রতিষ্ঠাকে দিল্লি আর আমেরিকা ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না।
বন্ধুগণ আমার বাস্তবতা হচ্ছে এই রকম, বাস্তবতা হচ্ছে এই রকম যে আল্লাহর নবীর কাছে যেতে দেওয়া যাবে না, মালিকের ফয়সালায় সবচাইতে উত্তম। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেল। তাফসীর ইবনে কাসির লেখা হয়েছে 23 জন, রুহুল মানি তালিকা হয়েছে 43 জন, নূরুল কোরআনের মধ্যে লেখা হয়েছে 73 জন। এই 73 জন ইহুদি এক জায়গায় হলো, তাওরাতের একজন যোগ্য পণ্ডিত আলেম আল্লাহর বান্দার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। 73 জন হাজির, আব্দুল্লাহ ইবনে সালাম কি হয়েছে বলো, চলো যায় নবীর কাছে। নিষেধ করেছে যে দলীয় লিডার যারা, তারা বলছে নিষেধ করলো কেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওরা যতই নিষেধ করুক নবীর চেহারা না দেখা পর্যন্ত একটা লুকমা বাড়িতে খানা খাবো না। যেমন সিদ্ধান্ত তেমন কাজ, হাঁটি হাঁটি পা পা করে যায়। আল্লাহ বললেন, জিব্রাইল বন্ধুকে জানিয়ে দাও 73 জন ইহুদি আসবে, নবী যেন তাদের বড় আদর কদর করে, নবীকে কথাও কানে কানে বলে দিও, তাওরাতের একজন পণ্ডিত আছে নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, ওদের সাথে আল্লাহর হাবিব যদি একটু মোহাব্বত করে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কলিজার বন্ধুরা আমার চলে আসছে, লম্বা পথ পানি দিয়ে নবীজি দেখতে পেয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম দল নিয়ে, হুঙ্কার দিলেন, হ্যাঁ বাজান। আব্দুল্লাহ ইবনে সালাম না বলে হ্যাঁ, নাম জানলেন কি করে, বলছে আসমান জমিনের মালিক আল্লাহ দয়া করে মায়া করে আমাকে নাম জানিয়ে দিয়েছে। 73 জন আছো বলে হ্যাঁ, তাও জানেন, হ্যাঁ বসো সামনে আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের নূরানি চেহারার দিকে চাটক পাখির মতো 73 জন ইহুদি হা করে তাকিয়ে আছে। আবার নবীজি স্বভাব সুলভ বৈশিষ্ট্য অনুযায়ী বিনয়ের সাথে মাথাটা এভাবে রেখেছেন, মাত্র কিছুক্ষণ পরে মুখটা উঁচু করে একবার মুস্কি হাসি দিয়ে মুখটা ফিরিয়ে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, দীর্ঘদিন পর্যন্ত চাঁদকে আসমানে দেখতে পেয়েছিলাম, আজকে আমি আমার সামনে আসমানের চাঁদ যেন পেয়ে গেলাম। এবার ডাক দেয় নবীজি, ডান হাতটা সামনে বাড়িয়ে দেন, আল্লাহর হাবিব যেমনি সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছে, এক দুই তিন চার করে 73 জন ইহুদি নবীর হাতে হাত রাখে আর বলে, দেরি করার কোনো দরকার নাই, এখনই পড়া দেন ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বলেছিল নবীর কাছে যাওয়া যাবে না, আল্লাহ পাঠিয়েছেন, শুধু পাঠাননি কালেমা পড়ে আল্লাহ মুসলমানও বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। তার মানে বাধা আছে যেখানে বিজয় আছে সেখানে, বাধা নাই যেখানে বিজয় নাই সেখানে। সানে নজুল লম্বা এখানেই শেষ করলাম। হুজুর বলছেন বাড়ির যাবা বি কেয়ারফুল, সাবধান, কালেমা পড়েছ যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হবে তারা। এ বড় ভাই কথা ঠিক কিনা, কালেমা পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা, চোর ঘুরে, সন্ত্রাসী ঘুরে, বাটপার ঘুরে, চাঁদাবাজ ঘুরে, আলখোর ডালখোর জনগণের কোটি টোটি টাকা মেরে ধরে খায়, তারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় আর কুরআনের হক কথা বলার কারণে মুফতি আমির হামজার মতো কুরআনের বাকি জেলখানায় দিন কাটা। অসুবিধা নাই, বাংলাদেশের ইতিহাসে যে আলেম যত জেলে যায় ওর কদর তত বেশি বাড়ে। গুসি মাছ চিনা আছে, উখিয়ার ভাইরা গুসি মাছ, বাম মাছ, গুসি মাছ কাদার ভেতরেই থাকে, শুকনো জায়গায় থাকে না। এই মাছের বৈশিষ্ট্য হলো কাদা সমান করে দিবেন দেখবেন তিনটা মুখ বের করে আছে, ওই তিনটা ধরবেন আবার সমান করবেন আবার পাঁচটা মুখ বের করে আছে, ওই পাঁচটা ধরবেন সমান করবেন দশটা মুখ বের করে আছে। তার মানে বোঝায় হাজার মারো কিন্তু এই গুসি মাছ বাম মাছ কমানো যাবে না। এটা কার বাহিনী? আল্লাহর বাহিনী। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির কাছে কালেমা পড়লো, নবীজি বললেন যাও সাবধান, রাস্তার বাঁকে বাঁকে কুতুবদিয়া মোড়ে উখিয়া মোড়ে কুতুবালং মোড়ে দাঁড়িয়েছিল ইহুদির বাহিনী। ডাক দেয় কোথায় গিয়েছিলা? বলেন নবীর কাছে গিয়েছিলাম। কেন? বলেন নবীকে একবার দেখার জন্য।
মাশাআল্লাহ চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। বলছে হাসি অন্য হাসি না, নবীর কাছে যাওয়ার পরে নবীর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। শেষ সানে নজুল তাফসীরে ইবনে কাসির থেকে শোনাচ্ছি আপনাদের। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের লেখক, তিনি বলছেন পৃথিবীতে সত্যি যদি নবীর উম্মত হতে চাই তাদের কোয়ালিটি অর্জন করতে হবে, গুণ অর্জন করতে হবে আটটা। একটু ভোটের মতো হুঙ্কার দিয়ে বলেন কয়টা? আটটা। এক নাম্বার কইমা, সত্যের উপর অটল থাকা, সত্য মানি মিথ্যা মানি না, সত্য হলেন আল্লাহ, সত্য হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সত্য হলো হাদিস, সত্য হলো কোরআন, বলেন ঠিক কিনা? এর বাইরে কিছু মানা যাবে? বড় ভাই মানা যাবে না? কেন মানা যাবে না? কক্সবাজারের তিনটা কুকুর উখিয়া চলে আসলো, এই এলাকাতেও কুকুর আছে, খবরদার এদিকে আসবে না। দুই দিন পরে যখন একটা গরু জবাই হয়েছে, একটু বলবেন ওই কুকুরকে কি আর দাওয়াত দেওয়ার দরকার আছে? না, বিনা দাওয়াতে হাজির হয়ে যাবে। তার মানে কুকুর কুকুরের আইন মানে না, দুনিয়ায় মানুষ হয়ে মানুষের আইন মানা যাবে না। বাজান বলবেন আইন মানতে হবে কার? আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার বিধান চলবে তার, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, মারহাবা বলেন, কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, মারহাবা। কোরআন আমাদের বলেন, কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আট নম্বরের মধ্যে এক নম্বর হলো কইমা, সত্যের উপর অটল থাকতে হবে, সত্য মানি মিথ্যা মানি না, ইনশা আল্লাহ। সত্য কথা বললে কারাগারে যেতে হয়, সত্য কথা বললে কারাগারে যেতে হয়। ইলেকশনের আগে কিছু ইতিহাস তো পাওয়া গেছে ভাইজান, লুঙ্গির মতোই দেখতে, সিলাই নয়, নাম হলো গামছা, নেতার মতোই দেখতে, পদ নাই পদবি নাই, ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফায়, নাম হলো চামচা। বড়লোকের বাড়ির কুকুরের চাইতে যেমন, বড়লোকের বাড়ির মালিকের চাইতে যেমন বড়লোকের বাড়ির কুকুরের অত্যাচার বেশি, আমাদের বিশ্বে দেখা যাচ্ছে নেতার চাইতে নেত্রীর চাইতে চামচাদের অত্যাচারই বেশি। শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে দিনের পর দিন রাতের পর রাত বাড়িতে ঘুমাতে পারে না এমন দু চারজন ভাই এলাকায় আছে না নাই? কম না বেশি? অসুবিধা নাই, আল্লাহ ফয়সালা করবেন ইনশাআল্লাহ। বন্ধু, যখন ভারতের মধ্যে বাবরি মসজিদকে ভাঙা হলো, আল্লাহ পাক এমন এক পরিবেশ তৈরি করে দিলেন কিছু মানুষ বিকলঙ্গ হয়ে গেল, পঙ্গু হয়ে গেল, হাত পা তছনছ হয়ে গেল। রাম মন্দির বানানোর জন্য পিলার উপরে উঠায় রাত্রিবেলায় 5 ইঞ্চি করে করে দেবে যায়। নিউজিল্যান্ডে মাত্র 2-3 বছর আগে জোহরের নামাজের সময় 50 জন মুসলমানকে শহীদ করে দেওয়া হলো, পরের দিন ওই নিউজিল্যান্ডে 350 ইহুদি আর খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, ফিলিস্তিনের জমিনকে কলঙ্কিত করার জন্য যখন ইহুদি ইসরায়েলি বাহিনী মাথা চেড়ে উঠল, হামাস বাহিনীকে আল্লাহ শক্তি দিলেন, এমন ওদেরকে দাবাত দেবেছে, বেইজ্জতির ঠেলায় পরেশান হয়ে গেছে বিশ্ব
বিশ্বব্যাপী পাওয়া যায়। মুসলমানদের সাথে লেগেছে যারা নাস্তানাবুদ হয়ে বেইজ্জতির শিকার হয়েছে তারা, এজন্য অসুবিধা নাই। ও ইমা সত্যের উপর অটল থাকবো, এক নাম্বার ইনশাআল্লাহ জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, বাবা মা সন্তান হারা হবে, তারপরেও যাই যাই যাক আমরা মালিকের সন্তুষ্টি চাই ইনশাআল্লাহ। এক নাম্বার সত্যের উপর অটল থাকা। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার নবীর উম্মতের গুণ হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা, কোরআনে কারিমের তেলাওয়াত করা। ভাইয়ের আমার কোরআন কার কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সে যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। কোরআনে কারিমের তেলাওয়াত কেন? হ্যাঁ বড় ভাই খেয়াল করেন, মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম, মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। কেন আলিফ লাম মিম পড়বে? বলে হাট্টিমা টিম টিম ওদের মাঠার ওদের খাড়া দুটো শিং, ওরা মাঠে পাড়ে ডিম, গরু ছাগলের শিং আছে ডিম পাড়ে নাকি? সবাই তো বললেন ডিম পাওয়া যায়, তাহলে কথা সত্য না মিথ্যা? হাট্টিমা টিম টিম পড়ে যারা ডাক্তার জাফর ইকবাল আর শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরার নাস্তিক হয় তারা, হাট্টিমা টিম টিম পড়ে যারা ঢাকার পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের মতো সন্ত্রাসী হয় তারা, হাট্টিমা টিম টিম পড়ে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা, হাট্টিমা টিম টিম পড়ে যারা ইসলাম শিক্ষার সাথে নৈতিক শব্দ লাগিয়ে দিয়ে তৃতীয় শ্রেণীর বইয়ের মধ্যে বইয়ের শেষ পাতায় মূর্তির ছবি লাগিয়ে দেয় তারা। একটা কথা মাথায় রাখবেন, পূজার আগে পাঠা বিক্রি হয়। পাঠা কিন্তু যে কোনো সময় বিক্রি হয় না, কখন বিক্রি হয়? কিসের আগে? পূজার আগে। পূজার আগে পাঠা বিক্রি হয়, কুরবানির আগে গরু ছাগল আর খাসিগুলি বিক্রি হয়, নির্বাচনের আগে মুনাফেক আর মির্জাফর বিক্রি হয়। মাহিয়া মাহি খেলতে থাক আর মুরা চাচা তলে যাক, অবস্থা এমনই হয়েছে কথা বলেন? আমার ভাইয়েরা নামাজ নিয়ে কটু মন্তব্য করলো তলানি শেষ, আর আরেকটা তো বলার দরকার নাই, এমন ফাটা ফেটেছে গান এখন কাজে লেগে গেছে দুঃখের চোটে বুকটা ফাটতে যান। ফাটো বেশি করে ফাটাও, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যায়। কিন্তু মজার ব্যাপার হল বাইরের কাউকে না নিয়ে 62 জন আর এইদিকে বেশ কিছু জন, তার মানে আমরা তোমরা সকলে আমরা, বাইরের লোক আর দরকার নাই। বন্ধুরা আমার টুপিটা মাথায় রাখা হলো সুন্নাত, এই টুপি খুলে কেউ যদি এইখানে রাখে তাহলে সুন্নাতের খেলাফ হবে, মানে যদি অজায়গায় রাখে সুন্নাতের খেলাফ হবে। বাংলার সংবিধান অনুযায়ী 5 বছর ক্ষমতায় থাকা এইটাই রাইট, এরপরে বিনা ভোটে নির্বাচিত হয়ে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সকল জায়গায় জোর করে জুলুম করে কেউ যদি নির্বাচন করে আবার ক্ষমতায় যায় তাহলে এর মধ্যে জুলুমের গন্ধ আছে না? না। দুই নাম্বার কোরআনে কারিমের তেলাওয়াত করা, ইয়াতুলুনা আয়াতিল্লাহ, ভাই কর্মসূচি বলছি। এক নাম্বার সত্যের উপর অটল, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর আইন ছাড়া কানু আইন মানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন এক নেতাকে মানি যে নেতার চরিত্র দিনেও যেমন রাতেও তেমন, মানুষের সামনেও যেমন মানুষের বাইরেও তেমন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী হ্যাঁ
29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা নিশ্চয় নবী আমি আল্লাহ আপনাকে মহান উত্তম চরিত্র দান করেছি এমন নেতা আমাদের আছে কাজেই অন্য নেতা আর দরকার না এফডিসির যিনি মাননীয় সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাই উনি বলেছেন এফডিসিতে যখন জানাজা হয় অধিকাংশ ক্ষেত্রে ওযু ছাড়াই জানাজা পড়ে পার করে দেয় আপনারা মনে হয় ঘুমায় গেছেন সামনে যারা আছেন আর কি করবে কি করার আছে হুমায়ুন আজাদ ইসলামের বিরুদ্ধে কথা বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক যেমনি মারা গেল ইমাম সাহেবের বাড়ি ধান নদী খাল এই তিনে বরিশাল হুজুর ছুটি নিয়ে চলে গেছে মজ্জেন সাহেবকে জোর করে ধরে সামনে দাঁড়িয়ে দিয়েছে লাশ সামনে পিছনে মুয়াজ্জিন সাহেব জানাজা সুন্নাত তরিকায় পড়িয়েছে ঢাকার ওলামায়ে কিরাম জিজ্ঞেস করলো ইমাম সাহেব নাই আপনি কেন পড়ালেন বলছে ভুল হয়ে গেছে ওলামায়ে কিরাম বিদায় হয়ে চলে যায় সরি বলার কারণে বলে ওলামায়ে কিরাম যাবেন না যেমনি ফিরে এসেছে বলছে কেন বলছে জোর করে নিয়ে গেছে চাকরি বাঁচাবার জন্য সুন্নাত তরিকায় জানাজা পড়িয়েছি তবে আল্লাহর রহমতেই আমার ওযু ছিল না এ বড় ভাই ফয়সালা কার আরো জোরে বলেন ফয়সালা কার ওহুয়া খায়রুল হাকিমিন আমি আল্লাহ উত্তম বিচারক দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায় আমি আল্লাহ এমন একজন বিচারক আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ঘুষ ঘাস দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই তার এক নাম্বার সত্যের উপরে আছি সত্যের উপরেই থাকবো দুই নাম্বার প্রতিদিন আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করব ইসলামকে চাই যারা ইসলামী আন্দোলনের কর্মী হতে চাই যারা আল্লাহর কোরআন প্রতিদিন পড়ি পড়ব পড়বেন তারা ইনশাআল্লাহ কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে কোরআন নাই যেখানে বরকত নাই সেখানে তিন নাম্বার আনা আল্লাইলি ওহুম ইয়াসজুদুন রাত্রি যখন হয়ে যাবে বাজান সেজদা করব কাকে আরো জোরে সেজদা হবে কাকে সাবধান অন্য কোথাও সেজদা দেওয়া যাবে না একটু কথা না বললেই না মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নসীবুম মিনহা যে ব্যক্তি কোন মন্দ ব্যক্তিকে খারাপ ব্যক্তিকে সিল মারে সুপারিশ করে নির্বাচিত করে ভোট দেয় ওই ব্যক্তি যত নেক কাজ করবে এই ব্যক্তির আমল নামায় অটো চলে আসবে আলহামদুলিল্লাহ বলেন ওয়ামাই ইশফা শাফাআতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা আর যে বা যারা খারাপ কোন ব্যক্তিকে পাশ করিয়ে দেয় সমর্থন করে উৎসাহ দেয় অথবা তাকে সিল মেরে নির্বাচিত করে ও যতগুলো অন্যায় করবে প্রতিটা অন্যায়ের একটা গুনার ভাগ এই ব্যক্তির ঘাড়ে এসে পড়বে আর একটু জোরে বলেন পড়বে কি পড়বে না ভাইজান সাবধান সাবধান ইসলাম নৈতিক শিক্ষা ইসলাম শিক্ষা যথেষ্ট নৈতিক লাগানো হয়েছে কেন জানেন আমার রাজশাহীর ভাষায় শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা ইসলাম শিক্ষা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নৈতিক শিক্ষা হলো এটা হলো নৈতিক শিক্ষা কথা বলতে হবে কদম মুচি করা কুন্নিশ করা মাথা নত করা দেবতার সামনে যাওয়া ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তি লাগানো তার মানে ইসলামের সাথে কেরোসিন তেল সয়াবিন তেল সবগুলো মিক্সচার করলে ইসলাম যেমন ঠিক থাকে না ইসলাম একাই ভালো ধর্ম এর সাথে নৈতিক শিক্ষা লাগানো চলে না চলে না চলে না তাহলে কেন করা হচ্ছে এটা করা হচ্ছে এই জন্য তাকান গাছের গোড়া কেটে আগায় পানি ঢালা হচ্ছে কবি বলেছেন চুপ করে থাক ধোকাবাজ তোদের চোখে নাহি লাজ গোড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি নামাজ নাই কালাম নাই নির্বাচনের আগে তসবিহ পট্টির আর অভাব নাই সারা জীবন কিভাবে প্রেম করতে হয় কোন মেয়ে পটিয়ে নিয়ে যেতে হয় এগুলো তারা শিখায় আর নমিনেশন পাওয়ার পরে ইমাম সাহেবের মুসল্লায় জুমার মুসল্লায় গিয়ে দাঁড়িয়ে যায় আস্তাগফিরুল্লাহ আল আযীম
ভাইরা আমার এজন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে নেতা নামাজি কিনা আল্লাহওয়ালা কিনা। সম্মানিত ভাইরা আমার দরদিরাম, তাহলে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করা, আর চার নাম্বার ইউমিনুনা বিল্লাহ, বলেন তো ঈমান আনবো কার উপরে? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপরে, রাসূলিহি রাসূলের প্রতি। এরপরে পর্যায়ক্রমে বিষয়গুলি যখন আসবে একটা কথা মাথায় রাখতে হবে, মূল বিষয় মুসলমানের মূল হলো কোরআন আর সুন্নাহ, মূল হলো কোরআন আর সুন্নাহ, কোরআন সুন্নার বাইরে যাওয়া যাবে না। ইতিহাস তালাস করেন, আল্লাহর গোলাম বিছানায় ঘুমিয়ে আছে রাত্রি গভীর, হঠাৎ করে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসলো, বিছানা ছেড়ে দিল, নাম হলো আব্দুল্লাহ। কি নাম বললাম বাজান? আব্দুল্লাহ। আল্লাহর গোলাম বিছানা ছেড়ে সুন্নাত তরিকায় অজু বানিয়ে নিয়েছে, অজু করার পরে আস্তে আস্তে মসজিদের দিকে যায়, ফজরের নামাজ পড়লো, চার রাকাত দুই রাকাত সুন্নাত, দুই রাকাত ফরজ নামাজ পড়া হয়ে গেল। সকালবেলার বাতাস খাওয়ার জন্য আস্তে 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 বাইরের দিকে চলে যায়। রাশিয়ান সৈন্যগুলি, ইহুদি আর খ্রিস্টানগুলি তাঁবু গেড়ে আছে, ঘাঁটি গেড়ে আছে, সমস্ত সৈন্যগুলি বিছানার মধ্যে ঘুমিয়ে, কমান্ডার ইন চিফ যিনি সেনাপ্রধান চক্ষুগুলো খুলে আছে। তার কারণ হলো জবাব দিতে হবে, নেতার দায়িত্ব বেশি না কর্মীর দায়িত্ব বেশি? নেতার দায়িত্ব বেশি। ইমামের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? ইমামের দায়িত্ব বেশি। এবার একটু জোরে বলবেন, ইমামের বেতন কম না বেশি? রংপুরে মাহফিলে গেছি, এক মুরব্বি বলছে বাজান এক কাপ চা খাও এলাকার এক ছেলেকে, কাকা আপনার 14 গোষ্ঠী তো জীবনে কেউ কাউকে কোনোদিন চা খাওয়িয়েছে ইতিহাস জানা নাই? বলছে চা তো এমনি খাওয়াচ্ছি না, ইমাম সাহেবের বেতন ছিল 4000, 4 বছর পরে আজ 50 টাকা বাড়িয়ে দিয়েছি। কয় বছর পরে কয় টাকা বাড়িয়েছে? 50 টাকা। আহা, সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে অর্থের অভাবে কোনোদিন মসজিদ বন্ধ হয়নি। উখিয়ারে বিশাল মাহফিল থেকে ভাই হিসেবে বন্ধু হিসেবে অনুরোধ করছি, ইমাম মুয়াজ্জিনদের ভালো বেতন দিব, দিবেন? আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। অনেকেই কিন্তু এটা করতে চায় না, শুধু হিসাব কষে, শুধু হিসাব কষে। মসজিদের সভাপতি সাহেব ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, এখন বলে হুজুর একটু দোয়া করেন ছেলে যেন ভালো চাকরি পায়। সভাপতি সাহেব বললে তো একটা কথার গুরুত্ব আলাদা থাকে, ইমাম সাহেব বলছে আমি এখন না তাহাজ্জুতে দোয়া করব। ওই লোক আর রাত্রিবেলায় ঘুমায় না, মসজিদের কিনারে চুপ করে দাঁড়িয়ে আছে, হুজুর দোয়া করে নাকি ফাঁকিবাজি করে? এবার রাত্রি 3টা বাজে, হুজুর ওজি করে মসজিদে প্রবেশ করেছে, তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সভাপতি সাহেব খুব ভালো মানুষ, ছেলেটাও বড় ভদ্র, আল্লাহ বেচারার চাকরি চায়, সুন্দর একটা চাকরি মিলিয়ে দিও, তবে চাকরির বেতন যেন আমার সমান হয়। কি ভাই ঘুমায় গেলেন নাকি আপনারা? চাকরির বেতন কার সমান? দুয়া থামান, দুয়া থামান। কেন বলছে? আপনি করলেন কি? আপনার সমান বেতনে চলবে? ভাইরা আমার কথা বলেন ঠিক না? ঠিক বলেন। আল্লাহর গোলাম আব্দুল্লাহ কয়মা সত্যের উপর অটল, যাই যাই যাই, রাশিয়ান সৈন্যগুলি দেখে ফেলেছে, এবার দেরি না করে হুঙ্কার দিল, ওই যে মুসলমানদের গোয়েন্দা ধরো ধরো ধরো। বন্ধু এবার আব্দুল্লাহর একজন ডান হাত ধরলো, একজন বাম হাত ধরলো, রাশিয়ান সৈন্য ইহুদি আর খ্রিস্টান। আব্দুল্লাহ বলে ছেড়ে দেন ছেড়ে দেন, ওরা মানতে চায় না মানতে চায় না। তার কারণ হলো হাড্ডি কোনোদিন হবে না গোস্ত, ইহুদি আর খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আহা, আমরা তো মনে করি খুব আরামে আছি না, বাংলাদেশে সবচাইতে আনন্দে আছে তারা, টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, যারা সবচাইতে আনন্দে আছে তারা, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কষ্টে আছে তারা, আল্লাহওয়ালা টুপিওয়ালা নামাজি মুমিন মুসলমান যারা রাতের পর রাত দিনের পর দিন বাড়িতে ঘুমাতে পারে না, অত্যাচারের উপর অত্যাচার এমন একটা শুরু হয়েছে,
পারবে বাতিল ভাগতে পারবে না পারবে না পারবে না আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহর গোলাম এখন তো ধরা পড়েই গেছে আসমানের দিকে নজর কর রব্বুল আলামিন মালিক আমি তোমার গোলাম বাবা নাই মা নাই কেউ নাই বন্ধু যার কেউ নাই তার আছেন কে আল্লাহ এবার আব্দুল্লাহকে জোর করে ধরে নিয়ে যায় তাবুর মধ্যে প্রবেশ করিয়েছে রাশিয়ান সৈন্যের প্রধান বলে নাম কি বলে আব্দুল্লাহ বাবা কি করে বলে আফগানিস্তান একজন মুজাহিদ আলহামদুলিল্লাহ বলেন আব্দুল্লাহর সামনের দিকে নজর করো এবার তাকিয়েছে তাকান বাম পকেটে হাত দিয়ে সজোরে একটা ছোট বই বের করেছে বলে টেক ইট ইওর বুক ধরো বইটা দেখো তো বইটা চিনতে পারো কিনা আল্লাহর গোলামেরা আব্দুল্লাহ কোরআনে কারিম হাতে নেওয়ার পরে মুচকি মুচকি হাসে বলে হাসো কেন কারণ কি বলছে আমাদের কোরআন চিনতে পেরেছি কোরআন পড়তে পারো বলে হ্যাঁ কোরআন শুধু পড়তে পারি না এক নয় দুই নয় তিরিশ পারা কোরআনে কারিম আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্ত করিয়ে হাফেজ বানিয়ে দিয়েছে একটা তথ্য আপনাদের বলে যাই গোটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে যে দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে যে দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ বলেন আলহামদুলিল্লাহ গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে যে দেশে বেশি আলেম ওলামা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ বলেন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ 600 কোটি ইহুদি আর খ্রিস্টান 200 কোটি মাত্র মুসলমান এই 200 কোটি মুসলমানের মধ্যে 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনের হাফেজ পাওয়া যায় ক্রিকেট খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ পায় না ফুটবল খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ পায় না কিন্তু আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করার কারণে একটা বারের জন্য বাঙালি সন্তানগুলি হার মানতে জানে না সালেহ আহমদ তাকরিম ছোট একটা ছেলে চলে গেছে দুবাইয়ে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে সেখানে বহু দেশের সন্তানগুলি আছে আমেরিকার ছেলে ব্রিটেনের ছেলে ক্যানাডার ছেলে জার্মানের ছেলে রাশিয়ার ছেলে চাইনার ছেলে বাহরাইনের ছেলে সবার পড়া হয়ে গেল সর্বশেষ পরীক্ষার্থীর নাম হলো সালেহ আহমদ তাকরিম বলে এদিকে আসো এসেছে জিজ্ঞেস করে নাম সালেহ আহমদ তাকরিম বলে হ্যাঁ আইনাল বুলাদ দেশ কোথায় বলছে মিম বাংলাদেশ বলেন আলহামদুলিল্লাহ এর কোরআনে কারিমের তেলাওয়াত করো আল্লাহর গোলাম সালেহ আহমদ তাকরিম যেমনি তেলাওয়াত করেছে তেলাওয়াতের মাধুর্য রচনা শৈলী বাচন ভঙ্গি এতটাই অপরূপ ছিল এতটাই সৌন্দর্য মণ্ডিত ছিল বিচারক মণ্ডলী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার দিয়ে ঘোষণা দিয়ে দিল গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমানরা আবার বাংলাদেশের মুসলমান ফার্স্ট হয়ে গেল আল্লাহু আকবার বলেন তাহলে হাডুডু খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ পায় না ফুটবল খেলতে গিয়ে পায় না ক্রিকেট খেলতে গিয়ে পায় না এখানে পরামর্শ হলো ক্রিকেটে বাজেট কমিয়ে দিয়ে ওই টাকা যদি মাদ্রাসার সন্তানদের পেছনে খরচ করা হয় বাঙালি মাদ্রাসার সন্তানগুলি একটা বারের জন্য হার মানতে জানে না গোটা পৃথিবীতে বাংলার মুখটা উজ্জ্বল করবে একটু আওয়াজ করে বলেন ইনশা আল্লাহ আমার ভাইয়েরা ইউমিনুনা বিল্লাহ মালিকের প্রতি ইমান মজবুত আছে সামনের দিকে নজর করো কি দেখা যায় আব্দুল্লাহ বলে স্যার ট্যাঙ্ক কামান বুলডুজার মিসাইলগুলি দেখা যায় তাই নাকি বলে হ্যাঁ কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 স্যার 12টা আছে
তুমি কি কুরআন থেকে যে কোনো আয়াত পড়ো অথবা সূরা পড়ে এই 12টা ট্যাগ বাস্ট করতে পারবা? আব্দুল্লাহ বলে আমি তা বলতে পারবো না, তবে আমার একটা অন্তরে বিশ্বাস আছে মালিকের কাছে যদি চায় আমার আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করো। করিজার ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বলে পানি দেন, পানি দেওয়ার জন্য যেমনি বলা হয়েছে রাশিয়ান সৈন্যের মানুষগুলি ডাক দিয়ে বলে ছেলে পানি দিয়া আগুন নিভানো যায় জ্বালানো যায় না। বলে বুঝবেন না মুসলমানের হিসাব কিতাব পানির ভিতরেই লুকিয়ে আছে। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন করবেন যারা, ইসলামকে মহাব্বত করবেন করব যারা, সব সময় অজু অবস্থায় থাকব তারা। রাইফেল চালানো হবে, বুক পেঁচা দিব, তার কারণ হলো মরলে শহীদ বাঁচলে গাজী। আমরা সব সময় মৃত্যুবরণ করতে শাহাদাত বরণ করতে রাজি আছি, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করতে রাজি না। মুসলমান তো তারা সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা পানি নেওয়ার পরে আবার অজু বানিয়েছে, স্যার দয়া করে আমাকে 5টা মিনিট সময় দেন। 5 সময় নিয়ে কি করবে? বলছে দেন, এবার 5 মিনিট দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আস্তে করে সাইডে চলে গেল, যাবার পরে আল্লাহ আকবার নামাজে দাঁড়িয়ে গেছে। ইসলামী আন্দোলনের ভাইয়ের কর্মী যারা আছেন আমার প্রিয় ভাইয়েরা, তাকান বিপদে আপদে দুনিয়ার মানুষের কাছে নয়, বলেন তো সাহায্য চাইব কার কাছে? সাহায্য করার মালিককে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বরং আমি তোমাদের মালিক, তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আর আমি আল্লাহ উত্তম সাহায্যকারী বন্ধু। আল্লাহ ছাড়া সাহায্য করার মতো আমাদের কেউ নাই। কেন কেউ নাই? ইসলামের পক্ষে কিছু অর্থ ব্যয় করার কারণে বাংলাদেশে তহমত দিয়ে বহু দানবীরকে আজকে জেলখানায় বিস্ফোরক দ্রব্যের মামলার আসামি বানিয়ে আটকে রাখা হয়েছে। আরো জোরে বলেন, ঠিক না? ঠিক বলেন। মুসলমান তো তারা যারা সামান্য একটু খায় আবার বাকিটা অন্য ভাইয়ের জন্য কুরবানি করে দেয়। মুসলমান তো তারা যারা জীবনে কোনো সময় আরাম করে করে না, মালিকের জন্য যদি ডাক আসে ওরা কোনো সময়ের জন্য পিছপা হয় না। মুসলমান তো তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি কখনো ডাক আসে প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামবে, তারপরে বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। রাত্রে বলে ঠিক না? আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ, আল্লাহর গোলাম নামাজ পড়ে, আমাদের নামাজ দরকার আছে না নাই? বড় ভাই, নামাজ ছাড়া কোনো বিজয় সার্থক হয় না, নামাজ ছাড়া কোনো বিজয় সার্থক হয় না, বিজয় বিজয় হয় না। বদরের প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম নিয়ে রওনা দিয়েছেন, রাস্তার মাঝখানে তাঁবু গেড়েছেন। আমার ভাইরা ভালো করে শুনেন, রাত্রিবেলায় সমস্ত সাহাবায়ে কিরাম ঘুমিয়ে আল্লাহর হাবিব আস্তে করে উঠে জায়নামাজে দাঁড়িয়ে গেছেন, চোখের পানি ছেড়ে দেন। এরপরে দাঁড়াবার পরে নামাজ শেষ করে দুই হাত আসমানের দিকে এভাবে উঁচু করে আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করেছে। হযরত আবু বকর বলছেন, আমি দেখলাম রসূলের গায়ে একটা ইয়ামেনি খচিত, কারুকার্য খচিত বিশাল এক চাদর ছিল, চাদরটা জমিনে পড়ে যায়। আমি পেছন দিক দিয়ে চেপে ধরলাম, ধরে বললাম, নবীজি আপনি হাত নামান, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন করবেন, আর বদরের প্রান্তরে মুসলমানরাই জয়ী হবে, বাতিল খতম হবে, বাতিল খতম হবে, বাতিল খতম হবে ইনশাআল্লাহ। সময় বন্ধুগণ আমার, আসুন সর্বশেষ কথা যেটা সেটা হলো আল্লাহর গোলাম শেষ পর্যন্ত
কোরআনের এই পরীক্ষায় কোরআনের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যদি ঈমান মজবুত থাকে অইমা ইসলামের উপরে দৃঢ় থাকতে পারি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারি রাসূলের প্রতি বিশ্বাস রাখতে পারি পরকালের প্রতি বিশ্বাস রাখতে পারি ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই হবে অসুবিধা নাই আল্লাহ পাক আমাদের সেই বিজয়ের পতাকা সচক্ষে দেখার জন্য তৌফিক দান করুন জবান খুলে বলি আমিন আবার দেখা হবে আবার কথা হবে আজকের এই প্রোগ্রাম কমিটিকে দাওয়াত দিয়ে পর্যন্ত এনে দুটো কথা বলবার সুযোগ করে দেবার জন্য আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করে আমার জন্য দেশের জন্য জাতির জন্য বিশ্ব মুসলিম উম্মাহ জাতিত তাদের জন্য দোয়াটি আমার কথা এইখানে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু